অপর বনে টোনা তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুকির মা মুন্নি টুকিকে ছোট রেখে মারা যায়। টোনা টুকির দেখাশোনার জন্য দ্বিতীয় বিয়ে করতে চায়। একদিন টুকি তার বাবা টোনাকে বলে, বাবা তুমি যে আমাকে বলেছিলে মা ঘুরতে গেছে, মার কি ঘোরা এখনো শেষ হয়নি? বাবা মায়ের কি আমার কথা মনে পড়ে না? তাহলে মা আমার কাছে কেন ফিরে আসে না? মাকে ছাড়া যে আমার একটুও ভালো লাগে না বাবা। মারে এখন তুই বড় হয়েছিস, এখন তোর সব জানা দরকার। তোর মা যে আর বেঁচে নেই রে মা, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আমি তোর জন্য তোর আরেকটা মাকে নিয়ে আসব। আরেকটা মানে সৎ মা বাবা? তুমি যদি আমার নিজের মাকে এনে দিতে না পারো তাহলে আমার সৎ মা লাগবে না, আমি একাই থাকতে পারবো। এই বলে টুকি রাগ করে ওখান থেকে চলে যায়। আরে টুকি মা শোন, এভাবে রাগ কেন করলি বলতো? আমি তোর মায়ের মতোই আরেকজনকে নিয়ে আসব, যে তোকে তোর মায়ের মতোই ভালোবাসবে। পরের দিন টোনা অন্য বন থেকে টুনি নামের এক থেকে বিয়ে করে আনে। টুকি এসবের কিছুই জানে না। টুকি স্কুল থেকে ফেরার পথে শালিকের সাথে দেখা হয়। আরে টুকি মাঝে, তোর কপালে এসব কিছু হওয়ার ছিল রে টুকি মা। মাসি কি বলছে এসব? আমি তোমার কথার সামন পেছন কিছুই বুঝছি না, আমাকে একটু বুঝিয়ে বলো দেখিনি। তোর বাবা যে আরেকটা বিয়ে করেছে, সৎমা এনেছে তোর জন্য। তুই কত শান্ত শিষ্ট ভদ্র একটা মিষ্টি মেয়ে, শেষে কিনা তোকে তোর সৎমায়ের অত্যাচার সহ্য করতে হবে রে। হায় হায় রে, কি কষ্ট কি কষ্ট। অত্যাচার মানে আমার সৎমা আমাকে মারবে নাকি? আরে পাগলি, সৎমা মানেই তো অত্যাচার। তোকে মারবে, অবশ্যই মারবে জানিস? তোর দ্বারা তো বাসার সব কাজ করিয়ে নিবে, পৃথিবীর কোনো সৎমা ভালো হয় না, সৎমা মানেই তো ডাইনি। টুকি শালিকের কাছে এসব কথা শুনে রাগি মুখ নিয়ে বাসায় যায়। টোনা টুকিকে দেখে বলে, আরে টুকি মা এদিকে আয়, দেখ আমি তোর জন্য তোর মাকে নিয়ে এসেছি। টুনি এই দেখো তোমার মেয়ে এসেছে। টুনি টুকির কাছে আসে আর বলে, টুকি সোনা তুমি স্কুল থেকে এসেছো? দাও তোমার ব্যাগটা আমাকে দাও। খবরদার তুমি আমাকে ছোবে না, আর তুমি আমার মা নও। টুকি মা কি বলছিস এসব? টুনি তোর মা, তোর দেখাশোনা করার জন্য আমি ওকে বিয়ে করেছি। না বাবা, মা নয় আমার সৎ মা, আমার মা বলতে ঘৃণা করছে ওনাকে। আমি তো তোমাকে বলেছিলাম যে আমাকে সৎ মা নয় নিজের বাইরে দিতে হবে, আর রইল তোমার দেখাশোনা। আমি এখন যথেষ্ট বড় হয়েছি বাবা, আমার দেখাশোনা আমি নিজেই করতে পারবো। টুকি মা কি বলছিস তুই? ভেবেচিন্তে কথা বল, সব সৎ মা এক নয়, কিছু কিছু সৎ মা নিজেরও মা হয় রে। বাবা আমি জানি তুমি কেন আমার জন্য সৎ মা এনেছো, যাতে আমি সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাই না? তবে তাই হবে, আমি কালকেই চলে যাব এই বাড়ি থেকে, থাকবো না আমি। এই বলে টুকি ওখান থেকে চলে যায়। টোনা তার আদরের মেয়ে টুকির মুখে এসব কথা শুনে হতবাক হয়ে যায়, আর হঠাৎ করে টোনা মাটিতে পড়ে যায়। টোনা কি হলো তোমার? টোনা তুমি এমন করছো কেন? টুকি মা জলদি আয়, তোর বাবার জন্য জল নিয়ে আয় মা, তোর বাবা কেমন জানি করছে টুকি মা। টুকি তার বাবার এমন অবস্থা দেখে জল নিয়ে আসে। টোনার মুখে জল দেওয়ার সাথে সাথে টোনা হার্ট অ্যাটাক করে মারা যায়। বাবা 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 কি হলো তোমার? বাবা চোখ খোলো না বাবা, বাবা আমি তোমার সাথে রাগ করিনি বাবা, বাবা আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো না বাবা, বাবা আমার ভুলো হয়ে গেছে বাবা, ওঠো বাবা। টোনা কি হলো তোমার? কেন তুমি আমাকে বিয়ে করে আনলে? এখন আমি তোমাকে ছাড়া কি করব টোনা? কোথায় থাকব আর কিভাবে থাকব? ওঠো টোনা ওঠো। এভাবে টুনি আর টুকি কান্নায় ভেঙে পড়ে। টোনার সৎকার শেষ করে ওরা বাসায় ফিরে আসে। এরপর টোনার মৃত্যুর একদিন পার হয়ে যায়। টুনি নিজেকে সামলে নিলেও টুকি তার বাবার দুঃখে এখনো কান্না করছে। টুনি টুকির কাছে যায় আর টুকিকে বলে,
টুকি মা আর কান্না করিস না মা, যা হওয়ার হয়ে গেছে। কাল থেকে কিচ্ছু খাসনি, এখন একটু কিছু খেয়ে নে মা। কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, তুমি আমার মা নও, আর আমিও তোমার মেয়ে নই। তুমি একটা অলক্ষী, তুমি পেরেছো আমার বাবাকে। কি বলছিস রে মা এসব? এসব বলতে নেই, সব সৎ মা এক হয় না রে মা। আমি তোকে নিজের মেয়ের মতোই আদর করব। একদম না, কেমন করবে না? আমার বাবার জন্য তুমি এই বাড়িতে এসেছিলে তাই না? বাবা নেই তাহলে তুমি এখনো কিসের জন্য এখানে পড়ে আছো? বাবার সম্পত্তির জন্য তাই না? কিন্তু আমি থাকতে তোমার এই ইচ্ছে কোনোদিন পূরণ হবে না। চলে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। আমাকে তোর বাবাজি তোর দেখাশোনার জন্য এনেছে, তোর দেখাশোনার জন্য বিয়ে করেছে রে মা। আমি তোর বাবাকে কথা দিয়েছি যে আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। আরে তুমি তো আমার ক্ষতি করতে এসেছো। এই বলে টুকি ওখান থেকে চলে যায়। এইভাবে টুকি প্রতিদিন টুনিকে অনেক অপমান করত। টুকি টুনিকে তার মা হিসেবে মেনে নেয় না, কিন্তু টুনি টুকিকে তার নিজের মেয়ের মতো আদর করে। একদিন সকালে টুনি একটা টিফিন বাটি নিয়ে এসে টুকিকে বলে, টুকি মা এই নে মা তোর টিফিন, আমি তোর পছন্দের খাবার রান্না করে এতে দিয়েছি, খেয়ে নিবি। কিন্তু আমি তোমাকে কতবার বলবো তোমার ওই মুখে আমার নাম নেবে না। তোমার এই বিষ মাখানো খাবার আমি খাবো, তুমি ভাবলে কি করে? হ্যাঁ আমি জানি তুমি এই খাবারে বিষ মিশিয়েছো আমাকে মারার জন্য তাই না? সব জানি। টুকি তুই আমার মেয়ে, আমি তোকে কেন মারতে চাইবো বলতো? আমি জানি তুমি আমার সাথে ভালো ব্যবহার করে আমার দ্বারা বাড়ির সব কাজ করে নিতে তাই না? এটা কোনোদিনও হবে না। আর তোমার খাবার তুমি খাও, আমার হাত আছে, আমি রান্না করে খেতে পারবো, নিজের কাজ নিজে করতে হবে, বুঝতে পেরেছো? এই বলে টুকি ওখান থেকে চলে যায়। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুকি তার বাড়িতে মাথা ঘুরে পড়ে যায়। টুনি টুকির জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু টুকির জ্ঞান ফিরে আসে না। টুনি ভয় পেয়ে এক তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক টুকিকে দেখে বলে, তোর মেয়ের মাথায় এক কঠিন রোগ হয়েছে, তার কারণে তোর মেয়ে জ্ঞান হারিয়েছে। আর এই রোগের কোনো ঔষধ এখনো বের হয়নি, এটা অনেক বড় একটা রোগ। তোর মেয়ের জ্ঞান আর কোনোদিন নাও ফিরতে পারে রে। বাবা এ আপনি কি বলছেন? আমার মেয়েকে বাঁচিয়ে দিন বাবা, আমার মেয়েকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। আমার যে শেষ সম্বলটুকু আমার মেয়েটা। একটা উপায় আছে, ওই উত্তরের পর্বতে পর্বতরানীর কাছ থেকে তোকে তিন রঙের ভুট্টা আনতে হবে, তোর মেয়েকে রস করে খাওয়ালে তোর মেয়ে ভালো হয়ে যাবে। তুই কি পারবি পর্বতরানীর কাছ থেকে তিন রঙের ভুট্টা আনতে? টুনি তান্ত্রিকের কথায় রাজি হয় আর ওই উত্তরের পর্বতের দিকে রওনা হয়। এক পর্যায়ে টুনি ওখানে পৌঁছে যায়। টুনি পর্বতের গুহার ভিতর ঢোকে। টুনিকে দেখে পর্বত রানী বলে, আমি তোর সমস্যার কথা জানি বৎস। রানীমা আপনি যেহেতু আমার সমস্যার কথা জানেন, সেহেতু আমাকে ওই তিন রঙের ভূতটা দিন রানীমা, আমার মেয়েকে যে বাঁচাতেই হবে। তোকে আমি তিন রঙের ভূতটা দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো তোকে তোর দুচোখ বিসর্জন দিতে হবে। আমি আপনার শর্তে রাজি আছি, আমার মেয়েকে বাঁচানোটা যে খুব জরুরি, কিন্তু আমাকে আপনি আমার বাড়িতে রেখে আসবেন আমার মেয়ের কাছে, কারণ আমি তো চোখে দেখব না। এরপর রানী টুনির চোখ দুটো নিয়ে নেয় আর টুনিকে তিন রঙের তিনটা ভুট্টা দিয়ে টুনিকে তার মেয়ের কাছে রেখে আসে। আর টুনি বাড়িতে গিয়ে অন্ধের মতো হাতিয়ে হাতিয়ে টুকিকে রস খাওয়ায় আর টুকি ভালো হয়ে যায়। টুকি ভালো হয়ে টুনিকে এইভাবে দেখে বলে, কি হয়েছে তোমার? আর তুমি কি চোখে দেখো না নাকি? এরপর টুনি টুকিকে সব বলে কি করে টুকি অসুস্থ হলো আর কি করে টুনি তার চোখ বিসর্জন দিয়ে টুকিকে বাঁচালো। সব শুনে টুকি তার ভুল বুঝতে পারে আর টুকি কান্না জড়িত কণ্ঠে বলে, মা মা তুমি অনেক ভালো মা, মা আমি না বুঝে তোমাকে অনেক অপমান করেছি মা। কি কি বললি তুই? তুই আমাকে মা বললি? আরেকবার আমাকে মা বলে ডাক। মা মা তুমি সত্যি বলেছিলে,
যে সব সৎমা এক হয় না, তুমি প্রমাণ করে দিয়েছো বা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, মা তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? এই ডাকটা শুনে যে আমার সব কষ্ট দূর হয়েছে রে মা। এখন মনে হচ্ছে আমি অন্ধ হয়েও তোকে দেখতে পাচ্ছি। মা, আমি আমার একটা চোখ তোমাকে দিয়ে দিব মা, তারপর তুমি আর অন্ধ থাকবে না। আরে পাগলি মেয়ে, কি বলছিস এসব? মা, তুমি না করো না মা, আমি আমার একটা চোখ তোমাকে দিয়ে আমার পাপে প্রায়শ্চিত্ত করতে চাই। মা, তুমি তোমার দু চোখ বিসর্জন দিয়ে আমাকে বাঁচিয়েছো, আর আমি তোমাকে আমার এক চোখ দিয়ে তোমার বুকে মাথা রেখে সারা জীবন পৃথিবীতে থাকতে চাই মা। টুনি আর টুকির কথায় মানা করেনি, টুকি তার এক চোখ টুনিকে দেয়, আর ওরা মামে এক চোখ নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতে থাকে। না, তার ছোট্ট মেয়ে টিংটিংয়ের সাথে বসবাস করত। টিংটিংয়ের জন্মের পরপরই তার মা মারা যায়, সেই থেকে টোনা টিংটিংকে কোলে পিঠে করে বড় করে তুলছে। টিংটিংয়ের গায়ের রং কালো বলে তার তেমন বন্ধুও ছিল না, সারা দিন বাড়িতে চুপচাপ বসে থাকতো। একদিন টিংটিং তার বাবা টোনাকে বলে, বাবা ও বাবা, আমার মা তো আমাকে ছেড়ে ওই দূরে তারার দেশে চলে গেছে, তুমি আমার জন্য নতুন মা আনছো না কেন? কুহু শালুরও তো মা তারার দেশে গেছে, তাদের বাবা তাদেরকে আবার নতুন মা এনে দিয়েছে, তুমি আমার জন্য কোন দিন মা আনবে বলো না কু বাবা? কি হলো, কথা বলছো না কেন? আহা, বেশি কথা বলিস না তো টিংটিং, বড় করে হা কর, আমি খাবার খাইয়ে দিচ্ছি। দিন দিন বড় হচ্ছিস আর তোর বাদরামও বেড়েই চলেছে, মুখে তো কথার ফুলঝুরি ছুটছে, এখন নে তো খাবার খেয়ে নে। এই কথা বলে টোনা টিংটিংকে খাবার খাইয়ে দিতে থাকে। টিংটিংয়ের খাবার খাওয়া শেষ হলে টোনা টিংটিংকে ঘুম পাড়িয়ে দিতে থাকে আর মনে মনে ভাবে, আচ্ছা টিংটিং তো ভালোই কথা বলেছে, এই যে সামনের শীতকালে আমি যখন অফিসের কাজে বেশ কিছুদিনের জন্য বাইরের দেশে যাব, তখন টিংটিংকে কে দেখবে? এবার বুঝি ওর ছোট মানার সময় হয়েছে, পাড়া প্রতিবেশীর কাছে তো আমি আমার মেয়ের দায়িত্ব দিয়ে যেতে পারবো না, না আমাকে এবার বিয়ে করতেই হবে। এ কথা ভাবতে ভাবতে টোনা ঘুমিয়ে পড়ে। তার পরের দিন টোনা পাশের বন থেকে টুনি নামে এক পাখিকে বিয়ে করে আনে আর বাড়িতে এসে টিংটিংকে ডাকতে থাকে। কই রে আমার আদরের চোখের মণি, কোথায় তুই, বেরিয়ে আয়, দেখ তুই না আমার কাছে তোর জন্য ছোট মা চেয়েছিলি, এই দেখ আমি তোর মনের আশা পূরণ করে দিলাম। কই রে মা, আয় তোর ছোট মাকে দেখে যা। তুমি কি আমার ছোট মা? বাবা, বাবা বুঝি তোমাকে আমার জন্য এনেছে, তুমি কি আমাকে ভালোবাসবে ছোট মা? আমি তো আমার নিজের মায়ের ভালোবাসা পাইনি, আর কালো বলে আমাকে কেউ ভালোবাসে না, তুমি কি খুব ভালোবাসবে আমাকে ছোট মা? টিংটিং এর এমন মায়া ভরা কথা শুনে টুনির মনে ভীষণ দয়া হয়। টুনি টিংটিং কে বলে, কে বলেছে মা তুই কালো আর তোকে কেউ ভালোবাসে না? তুই তো আমার ছাদের টুকরো, কেউ তোকে ভালো না বাসলো তো কি হয়েছে? আমি আর তোর বাবা তোকে অনেক ভালোবাসবো, তুই আজ থেকে আমার নিজের সন্তান রে মা। টুনির এমন কথা শুনে টোনার মন খুশিতে ভরে ওঠে, আর সেই দিন থেকেই টিংটিং তার ছোট মাকে পেয়ে সারা দিন আনন্দে দিন কাটাতে থাকে। এরপর টিংটিং, এ কি তুই এখনো স্কুল যাওয়ার জন্য তৈরি হসনি কেন মা? এদিকে স্কুলের সময় তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। টিংটিং মা আমার কথা শোন, প্রতিদিন আমার একা একা স্কুলে যেতে একদম ভালো লাগে না, আজ তুমি আমাকে স্কুলে নিয়ে চলো না মা, চলো না মা। পাগলি মেয়েটা আমার, তোকে স্কুলে রাখতে গেলে আমার বাড়ির কাজ কে করবে শুনি? তুই যে এত আমার আসক্ত হয়েছিস না, এটা কিন্তু ভালো নয়। আচ্ছা রে পাগলি মা, আমি যদি তোর মায়ের মতো ওই দূরে চলে যাই, তখন তুই কার সাথে এমন আবদার করবি শুনি? একদম অমন অলক্ষণে কথা বলবে না ছোট মা, আমার মা যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন তো আমি ছোট ছিলাম, আটকাতে পারিনি, এখন আমি বড় হয়ে গেছি, কেউ আর আমার কাছ থেকে আমার ছোট মাকে কেড়ে নিতে পারবে না।
হয়েছে হয়েছে চল, কথা বলা শুরু করলে তো তুই থামতেই চাস না, চল চল স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এ কথা বলে টুনি টিংটিংকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। আর পথের মধ্যে যার সাথেই দেখা হতে থাকে তাকেই টিংটিং তার ছোট মা টুনির কথা বলতে থাকে। ও বিউটি মাসি, বিউটি মাসি, দেখো দেখো গো, আমার ছোট মা হয়েছে, দেখেছো দেখেছো তুমি? আর জানো আমার ছোট মা না আমার অনেক খেয়াল রাখে, আমার ছোট মা খুব ভালো। বাবা টিংটিং, তোর ছোট মাকে পেয়ে জানো তোর খুশিতে মাটিতে পাই পড়ছে না? দেখবো এই আনন্দ আর কতদিন থাকে, যখন তোর ছোট মায়ের নিজের ছানা হবে তখন দেখিস তোকে আর সহ্যই করতে পারবে না, তখন অনাথ হয়ে রাস্তায় ঘুরবি রে টিংটিং, রাস্তায় ঘুরবি, ছোট মা পেয়েছে বলে সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে ঢং। বিউটি পার্লার এমন কথা শুনে টিংটিং মনে ভীষণ কষ্ট পায় আর রেগে বিউটি পায়রাকে বলে, হিংসে হচ্ছে বুঝি বিউটি মাসি আমার ছোট মাকে দেখে? আর শোনো বিউটি মাসি, আমি চাই আমার ছোট মায়ের কোনো ছানাই হবে না, ঠিক বলছি না ছোট মা? চলো তো ছোট মা আমরা স্কুলে যাই, যত সাপ আজে বাজে কথা ভাল লাগে না শুনতে। এ কথা বলে টিংটিং তার ছোট মা টুনির সাথে স্কুলে চলে যায়। এভাবেই টিংটিং তার ছোট মাকে পেয়ে বেশ হাসি খুশিতেই অনেক দিন পার করে দেয়। এরপর একদিন টুনি গর্ভবতী হয় আর টুনি খুশি হয়ে টিংটিংকে বলে, মা টিংটিং একটা খুশি সংবাদ আছে রে মা, তোর যে একজন খেলার সাথী হতে চলেছে আর তোর নতুন বোন আসতে চলেছে, আমার যে কি আনন্দ লাগছে, তুই খুশি হস নি মা? টুনির এই কথা শুনে টিংটিং মনে মনে ভীষণ রাগ করে, তার হিংসে হতে থাকে আর সে মনে মনে ভাবে, কি মা আবার মা হতে চলেছে? তাহলে তো আমার আদর এখন কমে যাবে, আর আমি কালো বলে যদি মা আমাকে অবহেলা করে তখন আমার কি হবে? না আমি আর আমার কোনো ভাই বোনকেই মেনে নিব না, আমি থাকবো আমার ছোট মায়ের একমাত্র সন্তান। কি রে টিংটিং মা, তুই খুশি হস নি? কথা বলছিস না কেন? এমন মুখ কালো করে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বল মা। না মা আমি কিছুতেই খুশি হইনি, তুমি কি আমাকে মেয়ে বলে মেনে নাওনি? তোমার ভাগ আমি কাউকে দিব না, আমার কোনো ভাই বোন লাগবে না। এ কথা বলে টিংটিং সেখান থেকে দৌড়ে চলে যায় আর টুনি টিংটিং এর এমন ব্যবহার দেখে ভীষণ অবাক হয়ে যায়। এরপর দিন, মা টিংটিং আয় তো একটু আমাকে একটু সাহায্য কর তো মা, আমি একা একা কিছুতেই কিছু করতে পারছি না, রান্নাঘরে এসে একটু সাহায্য কর না মা। মা টিংটিং শুনতে পাচ্ছিস? টুনির ডাক শুনে টিংটিং রান্নাঘরে আসে আর রেগে বলে, বাহ মা বাহ, আগে তো আমাকে কোনো কাজ করতে বলতে না, এখন তোমার ছানা হবে বলে আগে থেকেই আমাকে কাজের মেয়ে বানানোর চেষ্টা করছো? আমি তোমার কোনো কাজ করতে পারবো না বুঝেছ? আসলে সবে ঠিকই বলে, সৎমা কখনো আপন হয় না, আমি তোমার দাসী নই যে আমাকে কাজ করিয়ে নিতে পারবে। তুই কি পাগল হয়েছিস? তুই সব কি বলছিস? আমি তোকে নিজের মেয়ের মতো আদর করি, আর আমার ছানা হলে তো ভালোই হবে তাই না? তোর একজন খেলার সাথী হবে? দরকার নেই আমার খেলার সাথী, তুমি সৎমা হয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, তুমি থাকো তোমার ছানাকে দিয়ে। তোমার ছানা হওয়ার পর আমাকে অত্যাচার করলে তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, তাই আমি আগেই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। টিংটিং মা তুই কিন্তু এখন অনেক বেশি ভেবে বলছিস, যা হয়নি তা তো তুই বলতে পারিস না, আমার মনে এসব কিছুই নেই রে মা। টিংটিং টুনির আর কোনো কথাই শোনে না, টিংটিং রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় আর টুনি টিংটিংকে ডাকতে থাকে, যাস না মা যাস না, ফিরে আয়, আমি তোকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো টিংটিং, টিংটিং যাস না মা। এইদিকে টিংটিং আনমনে কাঁদতে কাঁদতে বলতে থাকে, ভেবেছিলাম বাবা ছোট মাকে নিয়ে এলে শুধু আমাকে আদর করবে, এখন তো দেখছি আমাকে পার করে দিয়েছে, আর ফিরবো না আমি, আর ফিরবো না ওই বাড়িতে। আনমনে এ কথা বলতে বলতে যখন টিংটিং হাঁটছিল সামনে যে পুকুর ছিল তা সে খেয়াল করেনি আর সে পুকুরে পড়ে যায়। পুকুরে পড়ে যাওয়ার পর টিংটিং বাঁচার জন্য চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও
আঙ্কি কোথায় আছে আমাকে বাঁচাও আমি পুকুরে পড়ে গেছি উঠতে পারছি না আমাকে বাঁচাও টিংটিং যখন এভাবে বাঁচার জন্য চিৎকার করছিল সেই সময় টুনি টিংটিংকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে চলে আসে আর টিংটিংকে পুকুরের মধ্যে দেখে বলে মা টিংটিং তুই কোনো চিন্তা করিস না মা তুই ভয় পাস না আমি এক্ষুনি তোকে এই পুকুর থেকে তুলে আনবো ভয় পাস না আমার সোনা একথা বলে টুনি পুকুরে নামে আর টিংটিংকে টানতে টানতে ডাঙ্গায় তুলে আনে টিংটিংকে ডাঙ্গায় তুলতে গিয়ে টুনির পেটে টিংটিংয়ের পা দিয়ে ব্যথা লাগে আর সাথে সাথেই টুনির পেটের ডিমটা নষ্ট হয়ে যায় টুনি ব্যথায় কাতরাতে কাতরাতে বলে ও মা গো ব্যথায় যে আমি মরে গেলাম আমার ডিমটা বুঝি নষ্ট হয়ে গেল কি যন্ত্রণা হচ্ছে টুনির এমন কান্না দেখে টিংটিং মনে মনে ভীষণ কষ্ট পায় সে অনুতপ্ত হয় আর সে বলে মা তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের পেটের ডিমটাকে নষ্ট করলে আমি তোমার ছানা নষ্ট করার জন্য দায়ী তুমি আমাকে ক্ষমা করে দাও মা রে তুই ক্ষমা চাচ্ছিস কেন এক ছানা গিয়েছে তো কি হয়েছে আমার আরেক ছানা তো আছিস আমি তোকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিব রে মা টুনির কথা শুনে টিংটিং নিজের ভুল বুঝতে পারে এরপর টিংটিং বনের পাখিদের সাহায্য নিয়ে তার মাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয় টুনি সুস্থ হওয়ার পর টোনা টুনি আর টিংটিং সুখে শান্তিতে বসবাস করতে থাকে তারপর জঙ্গলে এক অসহায় স্বামীহারা টুনি তার তিন ছানাকে নিয়ে বসবাস করত সেই বনে এক শয়তান কালু কাকু বসবাস করত তার একটা শয়তান মেঘ বন্ধুও ছিল মা ও মা আমার যে খুব ক্ষুধে পেয়েছে মা তুমি আমাকে কিছু খেতে দাও না মা মারি ঘরে তো সব চাল ডাল শেষ হয়ে গেছে তার উপর আমার কাছে আর কোনো টাকাও নেই তোদের আমি কি খাবো বল তো মা আমার যে ক্ষুধায় পেটটা চলে যাচ্ছে মা দাও না আমার কিছু খাবার কাঁদিস না রে মা তোরা তিন বোন বসে খানে আমি দেখি কোথাও কোনো কাজ পায় কিনা আর চিন্তা করিস না মা আমি তোদের জন্য খাবার নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে মা এরপর টুনি কাজের জন্য বের হয় সব জায়গায় কাজ খুঁজতে থাকে কিন্তু টুনি কোথাও কোনো কাজ খুঁজে পায় না হঠাৎ পথে কালু কাকের সাথে টুনির দেখা হয়ে যায় কি রে টুনি কোথায় যাচ্ছিস এই ভর দুপুরে আসলে কালু দাদা আমার ছানাগুলো না খেয়ে আছে আমি সেই সকাল থেকে কাজ খুঁজছি কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না আমার যে একটা কাজের খুব প্রয়োজন কালু দাদা আহা কাঁদিস না তো চল তোকে কিছু খাবার দিচ্ছি কাল থেকে না হয় তুই আমার বাড়িতে ঝিয়ের কাজ করিস আচ্ছা ঠিক আছে কালু দাদা এরপর কালুর কাছ থেকে কিছু খাবার নিয়ে টুনি বাড়ি ফিরে যায় এভাবে দিনটা কেটে যায় এরপর টুনি কালুর কথা মতো কালুর বাড়িতে কাজ করতে যায় এরপর শোন টুনি আমার পুরো ঘরটা নিজের মতো করে গুছিয়ে নে আর কোথায় কি আছে সেগুলো ভালোভাবে দেখে নে এখন থেকে আমাকে আর আমার ঘরকে তোকেই সামলাতে হবে তোমাকে সামলাতে হবে মানে আর কাকুলি বৌদি কোথায় কালু দাদা ও কাকুলি ও তোর বাপের বাড়িতে গেছে ও সব বাদ দে তো তুই তোর কাজ কর এই বলে কালু সেখান থেকে চলে যায় এদিকে টুনির মনেও কেমন জানি একটা সন্দেহ জাগে কিন্তু পেটের দায়ে সব সন্দেহ দূর করে দিয়ে কাজে মন দেয় টুনি এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন কালুকা টুনিকে বলে টুনি একটা কথা বলার ছিল তোকে তোকে না আমার খুব ভালো লাগে রে সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি তুই সেই ভালোবাসাকে পাত্তা না দিয়ে টোনাকে বিয়ে করে নিলি এখন তো আর টোনা বেঁচে নেই তাই তোর আর আমার মাঝে কোনো বাধাও নেই চল না রে টুনি আমরা বিয়ে করে ফেলি এটা অসম্ভব কালু দাদা আমি তোমাকে বিয়ে তো দূরের কথা তোমার বাড়িতে কাজও করব না শয়তান অভদ্র বেয়াদব চরিত্রহীন কোথাকার এই বলে টুনি কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে যায় এদিকে কালু অপমানের রাগে ফুঁসতে থাকে টুনি তোর এত বড় সাহস তুই আমাকে অপমান করলি তো এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো
এই বলে কালু তার মেঘ বন্ধুর কাছে যায়। আর কালু মেঘকে গিয়ে বলে, মেঘ বন্ধু, তুমি ওই চুনির ঘরের উপর এত বৃষ্টি দাও যে ওর ঘর যেন ভেঙে চুরমার হয়ে যায়। কালুর কথা মতো মেঘ চুনির ঘরের উপর গিয়ে অঝোরে বৃষ্টি শুরু করে দেয়। এ কি হলো, এই অসময়ে বৃষ্টি কোথা থেকে এলো? এদিকে আমার ঘরটা তো ভাঙা চোড়া, এত জল পড়লে তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার ঘরটা মাটিতে পড়ে যাবে। হায় ঈশ্বর, এ তুমি কি করছো আমার সাথে? আমাকে তুমি এ কোন পাপের শাস্তি দিচ্ছো ঈশ্বর? টুনির কথা শেষ হতে না হতেই টুনির ঘর ভেঙে চুরমার হয়ে যায় আর একদম মাটিতে পড়ে যায়। অসহায় টুনি এদিকে ওদিকে তাকাতে থাকে, কিন্তু কোথাও কোনো আশ্রয় খুঁজে পায় না। আর ছানা তিনটে না খেয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে যায়। মাগো মা, আমরা যে আর পাচ্ছি না মা, পেটে ক্ষুধা, মাথায় জল, এই দুটো মিলিয়ে তো মাটিতে নদিয়ে পড়ছি মা। আমাদের একটু উষ্ণতা দাও গো মা, একটু উষ্ণতা দাও। হায় ঈশ্বর, এ তুমি কোন বিপদে ফেললে আমাকে? তোরা কাঁদিস না রে মা, আর কাঁদিস না, আর একটু ধৈর্য ধর, আমি তো অনেক কারুকাজ পারি। আমি মাটি দিয়ে তোদের অনেক সুন্দর একটা ঘর বানিয়ে দিব রে মা। আর আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নেই যে নতুন করে একটা ঘর বানাবো, তাই মাটি দিয়ে আমাকে ঘর বানাতে হবে রে। এই বলে তার ছানাদের সান্ত্বনা দিয়ে পুরো রাতটা পাড়ি দেয় টুনি। এদিকে সকাল হয়ে যায়, সেই সুযোগে টুনি মাটি দিয়ে অনেক সুন্দর করে একটা ঘর বানায়। আর সেই মাটির ঘরে তিন ছানাকে রেখে টুনি খাবারের খোঁজে বের হয়। মা তো চলে গেল, কিন্তু এই বৃষ্টিতে আবারও শুরু হয়ে গেছে, ঘরটাও তো ভেঙে যাচ্ছে। মা, তুমি কোথায় গেছো মা? তাড়াতাড়ি এসো, ঘরটা তো পুরো শুকোয়নি, এত বৃষ্টি হলে তো ঘরটা একদম ভেঙে যাবে। এদিকে টুনিও খাবার নিয়ে বাসায় ফিরে আসে। জঙ্গলের অন্য কোথাও বৃষ্টি নেই, শুধু আমার বাড়ির উপরই কেন এত বৃষ্টি হচ্ছে? তার মানে এগুলো সব ওই শয়তান কালু কাকির কারসাজি? ঠিক আছে কালু, আমিও দেখব তুই কতদিন আমার ঘর ভেঙে দিতে পারিস, আমি আবার কষ্ট করে ঘর বানাবো। এই বলে টুনি মাটি দিয়ে আবারও ঘর বানায়। কিন্তু নাছোড়বান্দা মেয়ে কালুর কথা মতো টুনির ঘরের উপর বারবার বৃষ্টি দিচ্ছে। এদিকে মেঘ বদলের দিন চলে আসে, তখন মেঘ কালুকে বলে, কালু বন্ধু, এবার যে আমার বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে, আমাকে এখন অন্য জঙ্গলে যেতে হবে। তুমি আমার জায়গায় যে মেঘ আসবে, তুমি তার সাথে তোমার বন্ধুত্ব করে নিও কেমন? আচ্ছা ঠিক আছে মেঘ বন্ধু, তুমি যাও। এতদিন তুমি আমাকে যা সাহায্য করেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। এরপর মেঘ অন্য বনে চলে যায়। মেঘ তো আমার বন্ধু হলো না, তাতে কি হয়েছে? আমি তোকে অন্যভাবে শাস্তি দিব টুনি। এই বলে কালু রাতের অপেক্ষা করতে থাকে। এদিকে রাত হয়ে যায়, কালু মাঝরাতে টুনির ঘরে আগুন লাগিয়ে দেওয়ার জন্য টুনির মাটির ঘরের সামনে যায়। কিন্তু ঘরটা মাটির আর ভেজা থাকার কারণে আগুন লাগে না। কালু ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়। মা দেখো, আমাদের মাটির ঘরটা কত সুন্দর পাকা ঘর হয়ে গেছে, এবার আর কেউ ভেঙে দিতে পারবে না মা, একদম লোহার মতো শক্ত হয়েছে, দেখেছো? এই দেখো দেখো, খুব ভালো হয়েছে মা, আমাদের এই মাটির ঘরটা আমার খুব পছন্দ হয়েছে মা। তা ঠিক, কিন্তু আকাশে তো অনেক মেঘ জমেছে, যদি আবার বৃষ্টি নেমে আসে তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে রে মা। এভাবে তুই মামে কথা বলতে থাকে, আর এর মাঝেই তুমুল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সেই ঝড়ে কালুর বাড়িটা ভেঙে চুরমার হয়ে যায় আর টুনির মাটির ঘরটা পাকাপোক্তই থেকে যায়। কালু অনেকের কাছে যায় সাহায্য চাইতে, কিন্তু কালুকে কেউ সাহায্য করে না। তাই কালু বাধ্য হয়ে টুনির মাটির ঘরের সামনে এসে দাঁড়িয়ে যায়। টুনি, আমাকে বাঁচা, টুনি আমাকে একটু বাঁচা, দয়া কর আমাকে, আমার যে সব শেষ হয়ে গেছে রে টুনি।
শয়তান কালুকা, আমি যদি তোকে আজ বাঁচাই তাহলে তোর দ্বারা আমার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই তোর এখন মরে যাওয়াই ভালো। আমি তোকে কোনো সাহায্য করব না। দয়া কর টুনি, আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। তুই শুধু আমাকে একটু বাঁচা টুনি, তোর এই মাটির ঘরে আমায় একটু আশ্রয় দে। আমি যে ঠান্ডায় মারা যাচ্ছি রে টুনি। আচ্ছা ঠিক আছে, এবারের মতো আমি তোমাকে মাফ করে দিলাম। এই বলে টুনি কালুকাকে নিজের ঘরে জায়গা দেয়। এদিকে এক পর্যায়ে ঝড় বৃষ্টিও থেমে যায়। এদিকে টুনি তার মাটির ঘরে তিন ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।